আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের খুশির দিন। তাই আজ আমরা সারা রাত্রি ব্যাপী মদে মত্ত হব এবং সারা রাত্রি ব্যাপী নিত্য গীত পরিবেশন করে যাব। তাই শুরু করা যাক নিত্য গীত। চমৎকার ভাষায় ও সজনীল সজনীল কার তরে বাঁধি লিখ পাই ফুল এ সজনীল সজনীল কার তরে বাঁধি লিখ পাই ফুল জানে ও তোর রূপের ছটায় আরো বাড়ে আর হেরি আমন হল ব্যাকুল সজনীল সজনী রে ও তুই কার তোর বাঁধি লিখ পাই ফুল
আশ্রমে করেই তো প্রবেশ। আমরা হলাম জনৈক চারপুর। আমরা হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমাদের কানে শ্রবণ এলো নৃত্য গীতের কোলাহল। তাই জন্য প্রবেশ করলাম তোমাদের আনন্দ আশ্রমে, তোমাদের সাথে তোমাদের পায়ে পা মিলিয়ে তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নৃত্য গীত পরিবেশন করার জন্য। ঠিক আছে সুন্দরী, তোমরা যখন আমাদের সাথে নৃত্য গীত পরিবেশন করার জন্য আমাদের আনন্দ আশ্রমে এসে উপস্থিত হয়েছ, তখন তোমরা নিশ্চয়ই নৃত্য গীত পরিবেশন করার সুযোগ পাবে। তবে একটা শর্তে, এটা হলো ঘোষরাজ চিকুরাসুরের আনন্দ আশ্রম। এখানে প্রবেশ করা যেমন সহজ, প্রস্থান করা ততখানি সহজ নয়। তাই তোমরা যখন এখানে প্রবেশ করেছ তখন এখন তোমাদেরকে আমাদের কথা মতো চলতে হবে। তাই শুরু করা যাক নৃত্য গীত। না ভাই তো এই চার রকমের সাথে শুরু করি নৃত্য গীত। তুমি শুধু ভালোবাসা দিও, এই সুখের চেয়েও সুখ আরারা তুমি যে আমার প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, বারে বারে ভালোবাসা বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই শক্ত কইরাই আমার হাতটি ধরিয়া রাখিও, চমৎকার বাবু ভালো আমার কোলেতে ঘুমাইও, এই মরণ কালে বন্ধু তুমি পাশেতে থাকিও, শক্ত কইরা আমার হাতি ধরিয়া রাখিও। শোনো শোনো সেনাপতি ভাই সব শোনো, এই সুন্দরী রমণীদের সাথে নৃত্য গীত পরিবেশন করতে করতে আমার শরীর হয়ে চুত মেঘ, আমার শরীর হয়ে ছুতলা। তাই চলো চলো সেনাপতি ভাই সব এই চার রমণীকে আমরা এক চোখে করিব বন্ধন। শোনো সুন্দরী রমণী শোনো, তোমরা এখন শোনো, এখন তোমরা আমাদের এই আমাদের আনন্দ আশ্রমে বন্দি। না না আমাদের আমাদের কেউ কথা বলে না, আমরা আমরা হলাম সদ্গোরাজ
রাজ্যে রক্তরি আমরা স্বর্গ রাজ্য থেকে এসেছি, আবার আমরা স্বর্গ রাজ্যে ফিরে যাব। ষোলশত্তরের মণিগণ, তুমি যেখানে ফিরে যেতে চাইছো তোমরা সেই স্বর্গ রাজ্যের দেবতারা আজ আমার আত্মগত কারাগারে বন্দি। তোমরা কোথায় কোথায় যাবে স্বর্গ রাজ্য কার কাছে? তাই সোনার আজ থেকে তোমরা, আজ থেকে তোমরা আমাদের আনন্দ আশ্রমের অপসরি। না, আমরা কত ভাবতে পারবো না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমরা এক্ষুনি চলে যাবো স্বর্গ রাজ্যে। আমরা কোনোদিন তোমাদের আনন্দ আশ্রমে আসবো না। মায়া কান্না, মায়া কান্না দেখে তোমরা যখন স্বেচ্ছায় রাজি হলে না, তাহলে দেখো আমরা কি করি। শোনো সেনাপতি ভাই সব, তোমরা শোনো, চলো এই চারমণির উপর আমরা একযোগে পরিমাণ দেবো। যখন আমাদের তাড়াতাড়ি জল জড়িত হয়ে এই চারমণি অবসন্ন হয়ে যাবে, তখন একযোগে চারমণিকে করিব বন্ধ।
উপস্থিত সমাবেশ শুনি ছ নিত্যপ্রবী দর্শক মন্ডলী ও ভক্তিমতী মা বোনেরা, চাম্বল পঞ্চমুখী ফিমেল স্টুডেন্টস একাডেমির ছ নিত্যপালা সহস্র ভগ্নী দ্বারা হুজুর সম্রাট চিকুরা সুরবন এই ছ নিত্যপালিকা আমরা এখানে করলাম সমাপ্ত। নমস্কার নমস্কার নমস্কার।